হ্যালো ফ্রেন্ড তো আপনারা দেখতে পাচ্ছেন আমার ইউটিউব চ্যানেলে স্বর্গ নিয়েছিলাম তোমাদের যে দেখতে পাচ্ছেন ফুড সাপ্লাই অর্থাৎ ফুড সাপ্লাই খাদ্য দপ্তরে কিন্তু কর্মী নিয়োগ করা হবে এ থেকে ডি অবধি অর্থাৎ এ গ্রুপ সি গ্রুপ ও ডি গ্রুপ পদে নিয়োগ করা হবে তো দেখতে পাচ্ছেন আপনার ডিস্ট্রিক্ট রিক্রুটমেন্ট ফর এ গ্রুপ তো এ গ্রুপে যে কতগুলো নিয়োগ করা হবে কর্মী তো তোমাদের সামনে তুলে ধরবো তো সব কিছুই বিস্তারিত আলোচনা করব তো যারা ভিডিওটি আমার প্রথম দেখতেছেন তাদের কাছে বলব অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করুন তো দেখতে পাচ্ছেন লাস্ট ডেট কবে ও ফার্স্ট ডেট কবে তো তুলে ধরবো তোমাদের সামনে তো দেখতে পাচ্ছেন আপনারা যে ডেট ইম্পর্টেন্ট ডেট তো ইম্পর্টেন্ট ডেট তেরো দশ দু হাজার একুশ বারো এগারো দুই হাজার একুশ বারো এগারো দুই হাজার একুশ তো যারা ফর্মটি আবেদন করবেন তাদের কিন্তু ডকুমেন্ট হিসেবে আপনার আধার কার্ড ভোটার কার্ড ও প্যান কার্ড ও ডকুমেন্ট হিসেবে আপনার কিন্তু রেসিডেন্সিয়াল সার্টিফিকেট লাগবে তো এগুলো নিয়ে কিন্তু জমা দিতে হবে আপনার তো ফর্মটা আবেদন কোথায় করবেন ও কীভাবে জমা দেবেন তো সব কিছু তোমাদের সঙ্গে তুলে ধরবো তো দেখতে পাচ্ছেন এবার কোন কাজটা অথবা কোন কাজটা কতগুলো কর্মী নিয়োগ করা হবে এস সি এস টি ও সি টোটাল কাজ তোমাদের সঙ্গে তুলে ধরবো তো দেখতে পাচ্ছেন ডিটেলস অফ পোস্ট তো সব অপশানটি দেখতে পাচ্ছেন ডিটেলস অফ বস্তু প্রত্যেকটি ডিটেলস অর্থাৎ যে যে ধাপে গ্রুপে নিয়োগ করা হবে ও সেই ধাপে টোটাল তুলে ধরা আছে তো দেখতে পাচ্ছেন টোটাল একুশ অর্থাৎ গ্রুপ এতে কিন্তু একুশটি কর্মী নিয়োগ করা হবে এবং ডি ও সিতে কিন্তু প্রচুর কর্মী নিয়োগ করা হবে তো দেখতেই পাচ্ছেন আপনারা যে এক্সামিনেশন অর্থাৎ ফর্মটি ফিল করার পর আপনারা যে এক্সাম দেবেন তো এই যেগুলো ডিস্ট্রিক্ট দেখতে পাচ্ছেন এবং স্টেট দেখতে পাচ্ছেন সে প্রত্যেক ডিস্ট্রিক্ট ও স্টেটে কিন্তু আপনার এক্সাম হবে তো ফর্মটি যারা আবেদন করবেন তো অবশ্যই নোটিশটি ফলো করবেন তো দেখতে পাচ্ছেন আপনার যে এগো নম্বর অপশানটি অর্থাৎ তোমাদের সঙ্গে তুলে ধরবো এগো নম্বর অপশানটি তো চলে আসে দেখতে পাচ্ছেন এগো নম্বর অপশনটি ক্যান্ডিডেট উইল বি রিকুইড তো সাবমিট ফলোইং তো আপনার যে যে ডকুমেন্টগুলো সাবমিট করতে হবে তো দেখতে পাচ্ছেন এক নম্বর অপশানে সেলফ অ্যাটেস্টেড ফর ইওর দশ পাস অর্থাৎ আপনার দশ ক্লাস পাস দশম শ্রেণী পাস সার্টিফিকেটটি নিজের করবেন জিরোস করে এবং দেখতে পেন বারো ক্লাস পাস মার্কশিটটি ও পাস সার্টিফিকেটটি কিন্তু সেলফ অ্যাটেস্টেড করতে হবে এরপরে কিন্তু আপনার দিতে হবে নিজস্ব এসসি ও ST OBC ক্যাটাগরি সার্টিফিকেট আছে আপনার তো সেটা কিন্তু জিরোস করে দিতে হবে মাসলি কিন্তু লাগবে তো যারা ফর্মটা আবেদন করবেন তো আবেদনের লাস্ট ডে হচ্ছে কিন্তু আপনাদের বারো এগারো দু হাজার একুশে লাস্ট ডেট তো যারা ফর্মটা আবেদন করবেন তাদের কিন্তু সেম একইভাবে ফর্মটা ফিল আপ করতে হবে তো দেখতে পাচ্ছেন যে ফর্মটি চলে আসলো ঠিক একইভাবে কিন্তু এই ফর্মগুলো যেভাবে ফিল আপ করেন ঠিক সমস্ত ফর্ম অর্থাৎ একটার পর একটা ফর্ম চলে আসবে তো তোমাদের সামনে তুলে ধরবো যে ফর্মগুলো চলে আসবে কিন্তু একই একইভাবেই ফিল আপ করতে হবে ফিল আপ করে আপনারা কিন্তু মেল করে পাঠাতে পারেন এমনকি আপনারা যে অফিসিয়াল যে ওয়েবসাইটটি আছে আমার অনলাইনে করতে পারেন তো ফর্মটি কর ফিল আপ করার জন্য আপনার কোনো রকম পয়সা লাগবে একদম বিনামূল্যে ফর্মটি ফিল আপ করতে পারেন তো ফর্মটা ফিল আপ করলে কিন্তু আপনার ট্রেনিং হবে ট্রেনিংয়ের পর কিন্তু জয়নিং সরাসরি নিয়োগ করা হবে প্রচুর ছেলেমেয়ে একদম এই ছেলেমেয়ে নিয়োগ করা হবে প্রচুর ছেলেমেয়ে এ ও ডি গ্রুপ অর্থাৎ এ সি ডি গ্রুপে কর্মী নিয়োগ করা হবে তো ডি গ্রুপের ক্ষেত্রে তোমাদের বলতে দিচ্ছি যে আমার যে অফিসিয়াল ওয়েবসাইটটি আছে অর্থাৎ ডেসক্রিপশন বক্সটিতে দেওয়া আছে তো সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন তো যারা আমার ভিডিওটি প্রথম থেকে শেষ মুহূর্ত দেখতে চলেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানেন ভিডিওটি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনার কেমন লাগলো তো নিচে ডেস্ক্রিপশন বক্সটি আছে তো ওখানে দেখে নিন